আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করেছিলাম মুরগির মাংস আর ফুলকপি ভাজি তো আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি প্রথমে হাড়িতে তেল দেওয়ার পর গরম মশলা দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচি এবং তেজপাতা তো তারপর পেঁয়া পেঁয়াজ দিয়ে দিলাম আমি আসলে সবসময় এক প্রসেসে রান্না করি না কখনো মাখিয়ে বসিয়ে দিই কখনও বা কষিয়ে রান্না করি তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে কক মুরগি আর আমার মুরগির তরকারি বা গরু যাই হোক না কেন শুধু ভুনা খেতেই ভালো লাগে আলু ভালো লাগে না দিলে তো আমার ঘরে আলু প্রেমিক আছেন সেজন্য আলু দিতে হয় তো আমি মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এরপর যে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো মশলাটা ভালোভাবে হবে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর আমি ড্রাই মশলাগুলোও দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো তো এ টাইপের রান্না আসলে আমার চ্যানেলে অলরেডি আছে তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কীভাবে রান্না করি আর আমি সবসময় এক এক সিস্টেমে রান্না করি না তো ড্রাই মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে মশলাটাও মোটামুটি মশলার সাথেও মাংসটা কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যেহেতু মুরগির মাংস সো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো মাংসটা আমার পোষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটুকু ঝোল খেতে চান আমি একটু ঝোল রাখবো তো এ পর্যায়ে তরকারিটা আমার হয়ে আসতেছে আমি একটু ঝোল রেখেই নামিয়ে নেব। আর এই যে দেখুন আসলে কতকালের কিছু লাউ তরকারি ছিল সেগুলোও খাওয়া হবে আর এই দেখুন আমি কিভাবে কাজ করি আর আমার কাজে যিনি হেল্প করেন এ হচ্ছেন ইনি আমার বেবি জেন তো তিনি আমাকে কাজে হেল্প করছেন একটা রান্না বসিয়ে কতবার যে যেতে হয় ওকে করছে দেখার জন্য তো এভাবেই আমার সব কাজ করতে হয় আর এই যে দেখুন আরেকজন দাঁড়ানো আছে আমার বড় ছেলে জাইম তো আমি এভাবেই কাজের ধারাবাহিকতা মেনটেন করতে পারি না অনেকবার এক কাজ করতে গেলে উঠে যেতে হয় আর আমি ফুলকপিও ভাজি করে নেব তো ফুলকপি ভাজি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখেছেন আর এই টিপির ভাজি তো সবাই পারে তারপর আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর এটা রান্না শেখানোর চ্যানেল না আমি যেভাবে আমার জীবনকে যাপন করি বা যেভাবে আমি খাওয়া দাওয়া করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি বা আমি কিভাবে রান্না করি ঠিক সেটাই আমি শেয়ার করি যদি ভালো লাগে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে যেহেতু সবার রান্নার সিস্টেম একরকম না তো আমি একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়েছে আর ম্যাক্সিমাম সময় আমার এরকম হয় যে আমি প্রতিদিনের ব্লগ আমি দিতে পারি না বা ব্লগে আমার গ্যাপ সেজন্যই তৈরি হয় যে ছোটো বেবি দেখা যায় যে ভিডিও করে রাখা হয়েছে কিন্তু সেটা আমি ভয়েস দিতে পারতেছি না সেটা আমি অন্যান্য ব্লগে আপনাদেরকে বলেছি ঠিক এই সমস্যার জন্যই আমি আসলে নিয়মিত ব্লগে আসতে পারতেছি না তো যখনই সময় পাই তখন আমি ভয়েস দিয়ে চেষ্টা করি যে আপলোড দেওয়ার জন্য তো আমার মশলাটা গোষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আজ ফুলকপির সাথে আলু দিচ্ছি না শুধু ফুলকপিটাই ভাজি করে নিচ্ছি আর ফুলকপির সিজনও চলে যাচ্ছে পরিমাণত লোবণ দিয়ে দিলাম ফুলকপি তো আর পরে পাওয়া যাবে না আর সারা বছর যে সবজিগুলো শীতের পাওয়া যায় সেগুলো খেতে ভালোও লাগে না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ভাজিটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম